আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে যে 11 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে ভূতাকার গুরুমণ্ডলের মাঝে অবস্থিত মহুরভিসিক বিযুক্তি রেখা। 2 পৃথিবীর অভ্যন্তরে 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ে প্রতি 33 মিটার গভীরতায়। 3 মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত সেটি হলো সিলিকা এবং অ্যালুমিনিয়াম। 4 বলেছে স্ট্রম্বলি আগ্নেয়গিরিটি অবস্থিত ইতালিতে। 2-তে বলেছে শুদ্ধ অশুদ্ধ রেখা। আয়তে বলেছে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে শুদ্ধ। 2 বলছে নিরপেক্ষ পাঁচ সীমানায় ভঙ্গেল পর্বত সৃষ্টি হয় অশুদ্ধ। আর 3 বলেছে পাকিস্তানে প্রধান নদীটির একটি অংশ ভারতে দেখা যায় শুদ্ধ। 3-এর আয়তে বলেছে শার্ক কী। লিখবে ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব এবং অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে শার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন তৈরি করেছে। 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ আর আফগানিস্তান সহ 8টি দেশ সার্কের সংস্থা গঠন করেছে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ভারত এবং তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অন্যতম প্রধান কারণ হচ্ছে পণ্যদ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন। 3-এ 2-এ আছে বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে লেখো। লিখবে বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশে বহু কৃষিজার বনজ শিল্প গড়ে উঠেছে। পাট হচ্ছে বাংলাদেশের প্রধান ফসল। প্রায় 80টির কাছাকাছি পাটকল ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে গড়ে উঠেছে। চা শিল্পে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নেয়। এছাড়া কাগজ, চিনি, রাসায়নিক সার, সিমেন্ট, জাহাজ মেরামতি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশ কুটির শিল্পে বেশ উন্নত। টাঙ্গাইলের তাঁতের কাপড়, ঢাকার মসলিন জগৎ বিখ্যাত। খনিজ সম্পদ আর শক্তি সম্পদের অভাবের কারণে বাংলাদেশে খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠেনি। 4-এর আয়তে দিয়েছে লাভা এবং ম্যাগমার মধ্যে পার্থক্য লেখো। ম্যাগমা লিখবে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। আর ভূগর্ভের গলিত ম্যাগমা, উত্তপ্ত ম্যাগমা ফাটল বা আগ্নেয়গিরি দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তাকে লাভা বলে। ম্যাগমা হলো ভূ অভ্যন্তরের বিভিন্ন প্রকার খনিজের তরল মিশ্রণ, আর লাভা হলো ভূপৃষ্ঠে সঞ্চিত বিভিন্ন প্রকার খনিজের তরল এবং কঠিন মিশ্রণ। ম্যাগমায় বিভিন্ন গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে, লাভায় গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে না। ম্যাগমার তাপমাত্রা লাভা অপেক্ষা বেশি, আর লাভার তাপমাত্রা ম্যাগমা অপেক্ষা কম। ম্যাগমা ধীরে ধীরে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়, আর লাভা দ্রুত জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। সিল, ডাইক, ব্যাথোলিথ প্রভৃতি হচ্ছে ম্যাগমার সৃষ্ট ভূমিরূপ, আর লাভা মালভূমি, লাভা ক্ষেত্র প্রভৃতি হচ্ছে লাভা সৃষ্ট ভূমিরূপ। 2-এ আছে ভূমিকম্পের পিএস এবং এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। তো পি তরঙ্গ হচ্ছে যে ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম ধরা পড়ে তাকে প্রাথমিক বা পি তরঙ্গ বলে। যে তরঙ্গ পি তরঙ্গের পর ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে গৌণ বা এস তরঙ্গ বলে, মানে সেকেন্ডারি ওয়েভ। আর যে তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর চারিদিকে ঢেউয়ের মধ্যে ছড়িয়ে পড়ে তাকে পৃষ্ঠ তরঙ্গ বা লং ওয়েভ বলে। পৃষ্ঠ তরঙ্গর আরেকটা নাম লং ওয়েভ। পি তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন হয়, এস তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্রে, আর এল তরঙ্গ ভূমিকম্পের উপকেন্দ্রে উৎপন্ন হয়। পি তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, মাধ্যমের কণাগুলি প্রবাহপথের দিকেই কাঁপতে থাকে। এস তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ, মাধ্যমের কণাগুলি প্রবাহপথের সমকোণে কাঁপতে থাকে। এল হচ্ছে তির্যক তরঙ্গ, মাধ্যমের কণাগুলি প্রবাহপথে তির্যকভাবে ওঠানামা করে। পি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। পি তরঙ্গের তুলনায় এস তরঙ্গ দৈর্ঘ্যে বড়, আর এল বা লং ওয়েভ যেটা সেটা সবচেয়ে বড়। পি তরঙ্গ হচ্ছে সর্বাধিক শক্তিশালী, পি তরঙ্গের থেকে এস তরঙ্গ কম শক্তিশালী, আর পি আর এস তরঙ্গের চেয়ে কম শক্তিশালী এল। আর পি তরঙ্গ হচ্ছে কঠিন আর তরল মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, এস তরঙ্গ শুধু কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যায়, আর এল তরঙ্গ কঠিন ভূত্বকের মধ্যে দিয়ে
প্রবাহিত হয়। পি তরঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ কম, এস তরঙ্গেও তেমন ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু এল তরঙ্গে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে। পাঁচে রায়তে দিয়েছে উৎপত্তি আর অবস্থান অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলা দুরকমের হয়। ভূ অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে এসে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে দানাগুলো বেশ সূক্ষ্ম হয়, যেমন ব্যাসল্ট অবসিডিয়ান। আবার ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্ভেদী আগ্নেয়শিলা সৃষ্টি করে, যেমন গ্রানাইট ডলেরাইট। এই উদ্ভেদী আগ্নেয়শিলা বা দুরকমের হয়। ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা, যেমন ডলেরাইট। আবার ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতালিক শিলা। ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলো কিছুটা স্থূল হয়, যেমন গ্রানাইট। পাঁচে দু নম্বর প্রশ্ন হচ্ছে ভূমিরূপের ওপর শিলার প্রভাব লেখো আর শিলাচক্র কি। শিলাচক্র লিখবে যে প্রকৃতিতে শিলার উৎপত্তি এবং এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটা নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে তিন প্রকার শিলা বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হচ্ছে শিলাচক্র। আর ভূমিরূপের উপর শিলার প্রভাব লিখবে যে গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলে বিভিন্ন ধরনের ছোট ছোট গোলাকার টিলা দেখা যায়। আর এই প্রাচীন শিলা গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয় আর কি, গোলাকার টিলা দেখা যায়। রাঁচি সহ ছোটনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলায় গঠিত, আর এই প্রাচীন শিলা গঠিত ভূমিরূপ গোলাকার হয়। গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ ব্যাসল্ট শিলায় গঠিত ভূমিরূপ লিখবে দেখা যায় দাক্ষিণাত্য মালভূমির ড্রেকান ট্র্যাপা অংশে। আর ক্ষারকীয় শিলায় গঠিত হওয়ায় এখানকার ভূমিরূপগুলো অনেকটা চ্যাপ্টা আকারের হয়। আর চুনাপাথরে তৈরি ভূমিরূপ হচ্ছে যে লিখবে যে চেরাপুঞ্জির মৌসিনরামে গেলে গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথর দেখা যায়। এই চুনাপাথরের দণ্ডগুলিকে স্ট্যালাকটাইট বলে। আবার গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে স্ট্যালাকমাইট বলে। এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট জুড়ে গিয়ে চুনাপাথরের স্তম্ভ তৈরি করে। আবার চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপের নাম হলো কার্স্ট ভূমিরূপ। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।